সুমন খান ভাই, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমরা আবার আপনার ইন্টারভিউ নিতে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। আমরা জানি যে আপনি মিডিয়ার পাশাপাশি সমাজসেবামূলক কাজের সাথে জড়িত, যেমন আপনি মাদক, বাল্যবিবাহ, যৌতুক ইত্যাদির বিরুদ্ধে কাজ করেন। হ্যাঁ, আসলে আমার কাজ শুধু মিডিয়াতে সীমাবদ্ধ নয়। আমি এর পাশাপাশি কীভাবে মাদক নিয়ন্ত্রণ করা যায়, মাদকের কুফল কীভাবে মানুষের মাঝখানে বোঝানো যায়, বাল্যবিবাহ কীভাবে রোধ করা যায়, কীভাবে যৌতুক নিরোধ করা যায়, আমি এসবও অনেকটা কাজ করি আর কি। আজকে আমরা আপনার সাথে বাল্যবিবাহ বন্ধের বিষয়ে আলোচনা করব। হ্যাঁ শিওর, বলতে পারেন। প্রথমে বলেন, আপনি কার উৎসাহ ও অনুপ্রেরণার এসব মনোযোগী হলেন? আসলে উৎসাহ অনুপ্রেরণা সেটা তো আছেই, আর তাছাড়া আমার নিজের সমাজের প্রতি একটা দায়িত্ববোধ থেকেও আমি কাজটা করছি। মূলত আমার বাবা মরুম ছাদেগালি মাস্টার, তিনি একজন প্রাইমারির প্রধান শিক্ষক ছিলেন। আমার বাবা অনেক ভালো লোক ছিলেন, আপনারাও নিচে খোঁজ জানতে পারছেন। তিনি অনেক সমাজসেবা কাজ করেছেন। আমি আমার মূলত বাবার আমি কাজ থেকে যেটা দেখেছি, আমার বাবার উৎস অনুপ্রেরণা থেকে মূলত আমি এসব আর কি অনুপ্রাণিত। এবার বলেন, কিভাবে বাল্যবিবাহ বন্ধ করা যাবে? এটা তো মূলত সরকার অনেক চেষ্টা করতেছে, আর বাল্যবিবাহ নিরোধ জানেন একটা আইনও আছে। তো আইনে তো সব কিছু করা সম্ভব না, এটা মূলত আইনের পাশাপাশি মানুষকে সচেতন করতে হবে। আসলে বাল্যবিবাহটা কতটুকু ক্ষতিকর, এর কুফল এগুলো মানুষের মধ্যে বেশি করে তুলে ধরতে হবে। আপনার এই চেষ্টা কতটুকু সফল হতে পারে? আমি জানি না কতটুকু সফল হবে, তবে আমি আমার এই বাল্যবিবাহ বন্ধে আমার চেষ্টা, আমার মানুষের মাঝখানে সচেতনতামূলক কাজ যতটুকু সম্ভব আমি চালিয়ে যাব। আশা করি মানুষ এটা বুঝবে, শুনবে এবং বাল্যবিবাহ বন্ধে অনেকটাই সবাই সজাগ হবে। ঠিক আছে, বাল্যবিবাহর কুফল সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, বাল্যবিবাহ কুফল এটা আসলে আপনিও জানেন, সবাই জানে, তারপরেও কেমন যেন এটা মানে হতেই থাকে। তো আসলে সব কিছু কিন্তু মানে আইন দ্বারা সম্ভব নয়। আইনের পাশাপাশি আমাদের যেটা প্রয়োজন, আমাদের সামাজিক যে সচেতনতা, এই সমাজ সচেতনতা আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। কুফল আপনি জানেন যে একটা মেয়ে যখন তার বিয়ের বয়স না হয়, তখন সে একটা সংসার জীবনে গেলে তার সংসার জীবনটা অনেক বড় একটা জিনিস, সে কী বুঝবে? একটা মেয়ের বয়স যদি 18-20 বছর নাই হয়, যদি 12-13 বছরে বিয়ে দেওয়া হয়, তাহলে সে তো নিজেই তার জীবন সম্বন্ধে জানে না। সংসারে গিয়ে স্বামী, তার শ্বশুর শাশুড়ি বা একটা সামাজিক নেটওয়ার্ক, একটা ফ্যামিলি পরিবার, সে তো মানে কিছুই বুঝবে না। কীভাবে সে নিজেকে সে সব পরিবারটাকে তৈরি করবে? আর সবচেয়ে বড় কথা যে এখানে একটা স্বাস্থ্যের ঝুঁকি আছে। 18 বছর আগে যদি একটা মেয়েকে বিয়ে দেওয়া হয়, সেটার মধ্যে বাল্যবিবাহের মধ্যে পড়ে। আর 18 বছর আগে একটা মেয়ের শারীরিক মানে একটা শক্তির সামর্থ্য তৈরি হয় না। তার আগে যদি একটা মেয়েকে বিয়ে দেওয়া হয়, তার শারীরিক স্বাস্থ্য ঝুঁকিটা মারাত্মক আকারে সৃষ্টি হয়। এটা একটা কুফল। দুই, সে তো আর মানে সংসার সম্বন্ধে কিছুই বুঝবে না, সেখানে আর একটা ঝামেলা তৈরি হয়ে যায় স্বামীর সঙ্গে বা শ্বশুর শাশুড়ির সঙ্গে। যখন যে বাচ্চা নিতে যাবে, তখন আরও সমস্যা সৃষ্টি হবে দ্বিগুণ হারে। এতে অনেক অনেক বাল্যবিবাহ বলতে পুরোটাই মানে কুফল, মানে ক্ষতিকর দিক আর কি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপনার সমাজ সচেতনমূলক কাজের জন্য। এরপর আবারও কোনো একদিন আপনার সাথে আমাদের দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখা হবে ইনশাল্লাহ অবশ্যই। আপনারা যারা মিডিয়া আছেন, আপনারাও আমাকে সহযোগিতা করবেন। আপনার তো অনেক দায়িত্ব আছে এই বাল্যবিবাহের কুফলটা বিশেষ করে সমাজের মধ্যে তুলে ধরা, যাতে কেউ 18 বছর আগে তার মেয়েকে জন্য বিয়ে না দেয়। এর জন্য সে মেয়ের মা বাবাকে যথেষ্ট সজাগ হতে হবে, কারণ একটা মেয়ের মা বাবাই হচ্ছে মেয়ে প্রধান,
তারা যদি তার মেয়েকে 18 বছর আগে বিয়ে না দেয় তাহলে তো বিয়ে দেওয়া সম্ভব নয়। সুতরাং এটা সে মেয়ের মা বাবাকেই সচেতন হতে হবে। আমি আশা করব আপনারা কেউই আপনাদের মেয়েদেরকে 18 বছর আগে বিয়ে দেবেন না, এটা অত্যন্ত আমার অনুরোধ। ভালো থাকবেন।